أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আসলে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া জরুরি, এবং যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া জরুরি। আমি এখানে প্রত্যেকটা ভিডিওর শুরুতে আউযুবিল্লাহ কেন বলি, আসলে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে শয়তানের বিতাড়িত শয়তানের ক্ষতি থেকে ধোকা থেকে আশ্রয় চাই, সবসময়ই চাই। আমি প্রত্যেক কাজেই আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলার চেষ্টা করি বা বলি। এখন মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু মানুষের প্রধান শত্রু শয়তান। শয়তান মানুষের গোপন শত্রু এবং প্রকাশ্য শত্রু। এই শয়তানকে কিভাবে চেনা যাবে? শয়তানের প্রধান কাজ মানুষকে ভালো কাজে বাধা দেওয়া, খারাপ কাজে উদ্বুদ্ধ করা। এখন কোন খারাপ কাজ যদি মানুষকে উদ্বুদ্ধ করে, খারাপ কাজ করতে ইচ্ছা করে, তখন ভাবতে হবে যে শয়তান থাকলে ভাবতে হবে যে শয়তান আমাকে ধোকা দিচ্ছে, শয়তান আমাকে ধরছে, এটা ভাবতে হবে এবং গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে যে আমার কি করা উচিত। প্রত্যেক মানুষের বিবেক বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছেন, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং সেই মন্দ কাজ থেকে ফিরে থাকার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এবং প্রত্যেক ভালো কাজ করার জন্য মন মানুষকে উদ্বুদ্ধ করে এবং আল্লাহর বাণী কুরআন এবং নবী রাসূলদের উপদেশ হাদিস আমাদেরকে উদ্বুদ্ধ করে ভালো কাজ করার জন্য। এবং সে ভালো কাজের ভিতরে যদি আমরা থাকতে পারি, তাহলে বুঝতে হবে যে আমরা আল্লাহ এবং রাসূলের বিধান মোতাবেক পরিচালিত হইতেছি। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলেই বুঝতে হবে যে শয়তানের ধোকার ভিতরে আছি। যে কোনো ভালো কাজ, কোনো ভালো কাজ শয়তানের সহ্য হয় না। এবং কোনো মানুষের জন্য অন্য একটা মানুষ ভালো কাজ করতেছে, তার যদি ভালো না লাগে, বুঝতে হবে শয়তানে ধরছে। কারণ ভালো না লাগার কাজ হইল শয়তানের এবং খুশি হওয়ার কাজ হইল আল্লাহ এবং আল্লাহ রাসূলের। সুবহানাল্লাহ। শয়তান ইবলিস ওনার শয়তানের জ্ঞানও বেশি, অর্থাৎ এলেম বেশি, জ্ঞান ঠিক বলবো না, এলেম বেশি, আমলও বেশি, মানুষের তুলনায় অনেক বেশি। কিন্তু আদব কায়দা নাই, মহব্বত নাই। আর মানুষের চেয়ে অবশ্যই শয়তান বুদ্ধিমান না, শয়তান বোকা আমাদের দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে আমার দৃষ্টিকোণ থেকে। কারণ সে এত জ্ঞান এলেমের অধিকারী এবং এত আমল করছে যে মানুষের পক্ষে করা অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য কাজ, অনেক সময় ব্যাপী, আল্লাহ শয়তানকে অনেক হায়াত দিছে, কিন্তু আদব নাই। অর্থাৎ আল্লাহ আল্লাহ যখন শয়তান ইবলিসকে বলল যে আদাজিল, তুমি আদমকে সেজদা করো, তখন সে বলল আনা খায়রুম মিনহু, আমি তো আমাকে তো আল্লাহ আল্লাহকে বলছে যে আমাকে তো আল্লাহ তুমি মানুষের চেয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করছো, আমি কিভাবে তাকে সেজদা করি, বেয়াদবি করল। আল্লাহর হুকুমের মহব্বত তার ভিতরে নাই। কিন্তু প্রত্যেক নবী রাসূলেরই এই চারটা জিনিস আছে এবং যারা আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করে তাদেরও এই চারটা বিষয়, অর্থাৎ এলেম, আমল, আদব এবং মহব্বত। প্রত্যেক মসজিদে কেন যাই? কেউ কি আমাদেরকে জোর করে পাঠায় না? আমরা মসজিদে যাই আল্লাহর মহব্বতে। আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছে, সেই হুকুম পালন করার চেষ্টায় আমরা মসজিদে যাই, আনন্দ দিলেই চলে যাই। যারা যায় না, তারা হয়তো হয় বুঝে না, কিংবা তাদের এলেম নাই, কিংবা তাদের আদব নাই, কোনো না কোনো কিছু ঘাটতি অবশ্যই তাদের আছে। চিন্তা করে দেখার বিষয়, প্রত্যেক মানুষকেই আল্লাহ পাক চিন্তা করতে বলছে আল্লাহ পাকের সৃষ্টি সম্বন্ধে। কেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কি আমাদের কাজ, হ্যাঁ কোথায় আমরা যাব? আমরা দেখতেছি দুনিয়াতে কোনো মানুষই চিরস্থায়ী না, কোনো মানুষের কাজ চিরস্থায়ী না, কোনো মানুষের কি বলে সম্পদ চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না, তবু আমরা এর পিছনে ছুটি দৌড়াই। কেন দৌড়াই? এরা অবশ্যই শয়তানের ধোকা, আমাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচতে হবে। ভালো কাজ যে নিজেদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর আশ্রয় চাইতে হবে।
আমার বলার উদ্দেশ্য, আমার ছাত্রছাত্রী যারা আছে, যারা এখন থেকে তৈরি হচ্ছে, আল্লাহ পাক যে কদিন হায়াত তাদের রেখেছে এই জীবন যাপন করার জন্য, তারা যেন সবসময় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকার জন্য সচেষ্ট থাকে এবং ভালো কাজ করতে বা করাতে উদ্বুদ্ধ হয়, আল্লাহর হুকুম আহকাম ইত্যাদি মেনে চলে। কারণ যারা বিশ্বাসী তারা অবশ্যই আল্লাহ হুকুম মেনে চলবে, আর যারা বিশ্বাসী না তাদের জন্য আমরা দোয়া করি যেন তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন। আজকে বলার উদ্দেশ্য ছিল যে মানুষ ভালো কাজে খারাপ কাজ কেন উদ্বুদ্ধ হয়। প্রধান কারণ হচ্ছে নফস বা নফস। একটা সুরাতে আছে আল্লাহ পাক সুরা নাসে সম্বন্ধে বলে দিয়েছেন যে মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে আল্লাহ পাকের কাছে আসতে চাইতে বলেছে খান্নাস নামক শয়তানের কাছ থেকে, সে যা নাকি মানুষের অন্তরে বসবাস করে, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, ধোকা দেয়, খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করে, মিনাল জিন্নাতি ওয়ান্নাস, এবং মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে, এদের ভিতরেই মানে শয়তানের কাজ অনুগত হইতে হইতে শয়তানের ভাব চলে আসে। কাজে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, বলছে কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, বলে যে হ্যাঁ কুল আউযু বিরাব্ব, মানুষের রবের কাছে আশ্রয় চাই, আল্লাহ পাক আমাদেরকে বলতে বলেছে মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই, ইলাহিন নাস, মানুষের উপাস্যের কাছে আশ্রয় চাই। হ্যাঁ, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমাদের আমরা যে কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি তো বলেছি তাহলে তো অবশ্যই লাভ আছে, কিন্তু বুঝতে হবে এই যে সুরার আমাদের যে কথাগুলো বলা আছে এটা মানুষের অন্তরে আমরা কতজন জানি, তেলাওয়াত আমরা শুনি করি, কাজে যতটুকু আমরা পড়াশোনা করি ও জ্ঞান অর্জন করি ততটুকু আমরা বুঝে শুনে করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ, নিজেরা না বুঝলে আলেমদের কাছে যাব, যারা বুঝে তাদের কাছে যাব। হ্যাঁ, তবু সাধারণ অনুসরণ আমরা করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।